নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই দেশজুড়ে হয়েছে লকডাউন। তার কারণেই দোকানপাট থেকে বিভিন্ন হোটেল বন্ধ। আর সেই কারণেই প্রত্যেক দিনের মতো শনিবার সার্মেয়দের পাশে দেখা গেল সাহাপুর 15 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী স্বপন ক্ষেত্রপালকে। যখন তিনি বাড়ি থেকে কাজে যান, তখন সার্মেয়দের জন্য বিস্কুট দিয়ে যান। বাড়ি ফেরার পথে মোটর বাইকের আওয়াজ শুনলেই সার্মেয়রা দল বেঁধে তার মোটর বাইকের সামনে ছুটে চলে আসে। কেননা তারা জানে প্রত্যেক দিন তাদের প্রভু ভক্ত চলে এসেছেন, তাদের জন্য আনতে ভোলেন না বিস্কুট। বাড়ির যেমন নিজের পশু সার্মেয় আছে, বাইরের সার্মেয়কেও তিনি একইভাবে যত্ন নেন এবং তাদের জন্য আলাদা রান্না করা হয়। নিজের হাতে মাংস ভাত মাখিয়ে খেতে দেয়, সঙ্গে থাকে রুটি তরকারি। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকেও আপনার এই ছবিটা দেখা গেল যে বহু কুকুর, আপনি বাড়িতে ঢোকার আগে বহু কুকুরকে আপনি বিস্কুট টিস্কুট যা পারেন আপনি এনে দেন। আজকেও কিন্তু এই ছবি দেখা গেল, কি বলবেন? কুকুর আমাদের এখানে অনেক কুকুর আছে, খানকুচিসে কুকুর আছে, টোটালি আমাদেরকে এখানে খেতে দিতে হয়, তাদের ভাত রান্না হচ্ছে। এখানকার লোককে হলে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করবে, এক গাদা কুকুর আছে, আমি হরেন মারলি কুকুররা সব চলে আসবে তাদেরকে। এই এই অবস্থায় তাদেরকে না যদি আমরা পাশে না থাকি, কুকুরের পাশে তার কেউ নেই, সব মানুষ ঘর ঢুকে গেছে, তাহলে খাওয়া দাওয়ার পক্ষে দিতে থাকতে তো অবশ্যই থাকতে হবে। তা সেই জন্যই আমরা প্রতিদিন এই ধরনের সেবা করে যাই। মানে কী কী দিচ্ছেন কুকুরকে? আমরা বিস্কুট দিচ্ছি, রুটি আছে, মানে ভাত এক ধরনের রান্না করে তাতে একটু মাংসের ঝোল মেখে ভাত দেওয়া হচ্ছে, নাহলে খেতে যায় না ভাত। প্রত্যেকদিনই? প্রত্যেকদিনই, নাহলে এই তো কুকুরের চেহারা দেখছেন তো, এই ধরনের কুকুরের চেহারা। আপনার নাম? স্বপন ক্ষেত্রপাল। গরম আছে এখন, দিয়ে দিয়েছি।